লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। শেয়ার বাজারে বিনিয়োগ করে যে সমস্ত ভাই বোন এবং পোটেনশিয়াল বিনিয়োগকারী ভাই বোন যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল স্টক ইনসাইটস বিডি এবং আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডির সাথে যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে এবং যারা আমাকে দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি টেক্সটাইল খাতের একটি স্টকের অ্যানালিসিস দিব আপনাদেরকে। আমি শুরুতেই যে জিনিসটা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি কোনো পার্টিকুলার শেয়ার বাই হোল্ড বা বাই সেল বা হোল্ড করার ব্যাপারে কোনো পরামর্শ দিই না। আমি শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আসপেক্টের উপর অ্যানালিসিসের পরিপ্রেক্ষিতে আমি ওই শেয়ারটির বর্তমান অবস্থানটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করে থাকি, আর বাই সেল হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের। তা উদ্দেশ্যে লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করব শুরুতেই বা আলোচনা করব, সেটা হচ্ছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা টেক্সটাইল খাতের একটি শেয়ার। তো আমরা দেখব এই শেয়ারটির ফান্ডামেন্টাল আসপেক্টগুলোকে প্রথমে আমরা দেখব, তারপরে আমরা আস্তে আস্তে তার টেকনিক্যাল আসপেক্টের দিকে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির এনএভি হচ্ছে 18.92 টাকা এনএভি। তো আমাদের শেয়ারটি আজকের ওপেন হয়েছিল 17.90 টাকা এবং ক্লোজিং হয়েছে 18.20 টাকা ক্লোজ হয়েছে। আমরা দেখব গত 52 সপ্তাহে এই শেয়ারটির হাইয়েস্ট এবং লোয়েস্ট প্রাইসটা কত ছিল। গত 52 সপ্তাহে এই শেয়ারটির প্রাইসটি 8.80 টাকা থেকে 25.30 টাকা পর্যন্ত উঠানামা করেছিল আমরা দেখতে পাচ্ছি। আর পি দেখতে পাচ্ছি আমরা 21.16 আমাদের স্টকটির পি। আমরা দেখব এই স্টকটি আমাদের গত কোয়ার্টারগুলোতে কেমন ইপিএস দিয়েছে আমাদেরকে, সেই জিনিসটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি গত ফার্স্ট কোয়ার্টারে আমাদেরকে 22 পয়সা ইপিএস দেখতে পাচ্ছি এবং সেকেন্ড কোয়ার্টারে 21 পয়সা আমরা ইপিএস দেখতে পাচ্ছি, একটু 1 পয়সা ইপিএস আমাদের কমেছে। তো আমরা দেখতে পাচ্ছি এই শেয়ার এই গত বছর আমাদেরকে এই শেয়ারটি এই স্টকটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা এখন দেখব এই শেয়ারটির শেয়ার হোল্ডিং পজিশনটা আমরা দেখতে চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর যারা আছেন তাদের কাছে হোল্ডিং আছে 67.20%, দেন ইনস্টিটিউশনের কাছে আছে 8.17% এবং আমাদের পাবলিকের কাছে আছে 24.64% শেয়ার আমাদের পাবলিকের কাছে আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা গুড সাইন, আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ডিরেক্টর হোল্ডিংসের পরিমাণ কিন্তু অনেক বেশি আমাদের এই শেয়ারটির। তো সেটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। দেন আমরা দেখব যে গত 7 দিনে ওকে আমি গত 14 দিনের একটা হিসাব আপনাদের জন্য দিই, তাহলে আরও ভালো হবে, আমরা আরও একটা লম্বা টাইমের একটা পরিসংখ্যান পাবো আমরা। তা আমরা দেখতে পাচ্ছি গত 14 দিনের ট্রেডিং ডেট যে অ্যাভারেজ ভলিউমটা ছিল সেটা ভলিউমটা ছিল 678,540 শেয়ার, ভলিউম অ্যাভারেজ ভলিউম ছিল এবং ম্যাক্সিমাম ভলিউম হয়েছিল 16,04,263 এবং তার মিনিমাম ভলিউম ছিল হচ্ছে 3,03,666 শেয়ার। আমরা অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ভলিউম ছিল এবং আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির প্রাইসটি গত 14 দিনে 17.20 টাকা থেকে শুরু করে এটা 18.20 টাকা পর্যন্ত মুভমেন্ট করেছে। তো এবং আমরা দেখতে পাচ্ছি এর ভলিউমটা কিন্তু অনেক ভালো, ভলিউম অ্যাজ পার দি ভলিউম ইজ কনসার্ন ভলিউমটা অনেক ভালো। তো সুতরাং এখন আমরা চলে যাব স্টকটির টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো আমরা দেখতে চেষ্টা করব। তো আপনাদের জন্য আমি কয়েকটি ইন্ডিকেটর প্রেস করব। আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখতে চাই, আমি সচরাচর যে সমস্ত ইন্ডিকেটরগুলো বহুল ইউজড হয়ে থাকে এবং যে ইন্ডিকেটরগুলো অনেক বেশি রিলায়েবল, আমি আপনাদেরকে সেই ইন্ডিকেটরগুলোই আমি আপনাদের দেখিয়ে থাকি। বাট বিসাইড দিস এই ইন্ডিকেটরগুলো আপনাদের দেখিয়ে থাকি আমি, বাট আমি আরও অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে সেইগুলো এবং যে সমস্ত ক্যান্ডেল স্টিক যে সমস্ত প্যাটার্নগুলো আছে এই সমস্ত প্যাটার্নগুলো কিন্তু অ্যানালিসিস করার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আপনাদেরকে খুব অল্প কয়েকটা ইন্ডিকেটার আমি দেখিয়ে থাকি।
তো আরো অনেক ধরনের অ্যানালিসিস করতে হয় যারা টেকনিক্যাল চার্টগুলোকে অ্যানালিসিস করে থাকেন, কারণ এই সমস্ত ক্যান্ডেল স্টিকেরও কিন্তু অনেক ডেলিভারেশন আছে। ক্যান্ডেল স্টিকের অনেক একটা ক্যান্ডেল স্টিকের এক একটা শেপ দেখে কিন্তু আমরা ওই শেয়ারটির অবস্থানগুলোকে আমরা নির্ণয় করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যদি সমস্ত ক্যানালিস্টিকের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি বা সমস্ত ইন্ডিকেটর নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা আপনাদের জন্য দেখতে হয়তো অনেক সময় আপনারা বোর হয়ে যেতে পারেন। সেই জন্য আমি শুধুমাত্র ক্র্যাক্সগুলোকে আমি অ্যানালিসিসের পরে যে সমস্ত ক্র্যাক্সটা শুধু আমি পেয়ে থাকি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলে থাকি। অনেকের হয়তো ধারণা হতে পারে যে শুধুমাত্র এই অল্প কয়েকটি ইন্ডিকেটার দিয়ে একটা স্টক অ্যানালিসিস করে অ্যানালিসিসটা কতটুকু যুক্তিযুক্ত হয়। তো তাদেরকে আমি ক্লিয়ার করতে চাই যে আমি বিসাইড আপনাদের যে সমস্ত ইন্ডিকেটারগুলো আমি দেখিয়ে থাকি তার বাইরে গিয়ে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ব্যাপারে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে অ্যানালিসিস করার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে শুধুমাত্র আমি জিস্টটা আপনাদের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে এম এ ক্রসিং বা এম এ যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের দিস ইজ দি লঙ্গার টাইম ফ্রেমের এম এ 30 days এম এ এবং আমাদের দিস ইজ দি লং শর্টার টাইম ফ্রেমের এম এ আমাদের 20 days এম এ। আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন শর্টার টাইম ফ্রেমের এম এটা যখন লঙ্গার টাইম ফ্রেমের এম এটাকে নিচ থেকে ক্রস করে উপরের দিকে যাবে বা নিচ থেকে যখন ক্রস করবে ওই সময়টা হচ্ছে আমাদের স্টকের কেনার সময়, আমাদের শেয়ারটাকে আমাদের কেনার টাইম। তো আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শেয়ারটা আমাদেরকে কয়েকবার আমাদের কেনার যে জায়গাটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সেখানে আমাদেরকে শেয়ারটা কেনা যেতে পারে, সেই জায়গায় আমাদের শেয়ারটা কেনা আমরা যেতে পারি কিনতে পারি সেখানে। তো সেই জায়গা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ক্রসিংগুলো হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লঙ্গার টাইম ফ্রেমের যে এমএটার তার উপরে আমাদের শর্টার টাইম ফ্রেমের এমএটা আছে এবং ক্রসিংটা হওয়ার পরে তারা উপরের দিকেই তারা আছে। সুতরাং দ্যাট ইজ এ ভেরি পজিটিভ সাইন ফর আস, আমাদের জন্য অত্যন্ত পজিটিভ সাইন যে শেয়ারটির প্রাইস উপরের দিকে মুভমেন্ট করার উপরের দিকে মুভ করবে। দেন আমরা আরএসআই ইন্ডিকেটারগুলো দেখবো যে আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি 60.96 প্রায় 61 আরএসআই আমাদের আছে, হুইচ ইজ এ ভেরি গুড বুলিশ টেরিটরি, আমাদের বুলিশ টেরিটরিতে আমাদের আরএসআই আছে। এবং আমরা যদি দেখি আমাদের আরএসআই এর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স লেভেল আছে কিন্তু অনেক দূরে 70 উপরে গিয়ে অলমোস্ট আমাদের আরএসআই রেজিস্ট্যান্স লেভেল। সুতরাং আমাদের আরএসআই কিন্তু অনেক দূরে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো সুতরাং দ্যাট ইজ অলসো ভেরি পজিটিভ, আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা সিগনাল আমরা যারা টেকনিক্যাল চার্টের বেসিসে আমরা যে স্টক যারা কেনাবেচা করে থাকি তাদের জন্য। আর আমরা দেখবো যে এখন আমাদের ম্যাকডি লাইনটা আমাদেরকে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি একই বিষয় আপনাদেরকে আমরা বলেছিলাম, আমাদেরকে কয়েকটি ইন্ডিকেটরকে একসাথে মিলিয়ে কাজ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাকডি লাইন আমাদের যেখানে সিগনাল দিয়েছিল আমাদের কিন্তু আমাদের এম এ ক্রসিং লাইনে কিন্তু সেখানে আমাদেরকে সিগনাল দিয়েছিল, রাইট? তো সুতরাং এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ম্যাকডি লাইনটা আমাদের যে সিগনাল লাইনের উপরে আমাদের যে ম্যাকডি লাইনটা অবস্থান করছে এবং আমাদের যে বেজ লাইনটা আছে বেজ লাইনের উপরে আমরা চলে গেছি অনেক আগে, অনেক আগে থেকে আমরা অবস্থান করছি। এবং আমাদের যে হিস্টোগ্রামের যে বারগুলো আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো সুতরাং আমাদের ম্যাকডি লাইন আরএসআই এবং আমাদের যে এম এ ক্রসিং যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে একটা গুড সিগনাল আমাদেরকে দিচ্ছে যে দিস ইজ দি গুড টাইম ফর দিস স্টক। ওকে, তো আমি আরো একটা ইন্ডিকেটার আপনাদের জন্য যোগ করতে চাই আপনাদের আরেকটু দেখানোর জন্য। এখানে আপনাদেরকে যে চ্যানেল যে ইন্ডিকেটারটি যোগ করেছি দ্যাট ইজ মুভিং অ্যাভারেজ চ্যানেল, আপনারা যারা দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারের যেটা হচ্ছে এটা হচ্ছে চ্যানেল বলি আমরা, লাল এবং ব্লু রেখার মাঝখান দিয়ে যে ব্লুটা দেখতে পাচ্ছেন দিস ইজ এ চ্যানেল। নর্মালি স্টক চ্যানেলের উপরে নিচে বা চ্যানেলের মাঝে মুভ করে থাকে, যখন কোনো স্টক চ্যানেলের উপরে থাকে এই এম এ লাইনের যখন উপরে যখন থাকে তখন সেটাকে আমরা বুলিশ টেরিটরি বলে থাকি বা বুলিশ পজিশন বলে থাকি, যখন এটা নিচে থাকে তখন আমরা বিয়ারিশ টেরিটরি বলে থাকি এবং যখন ভিতরে থাকে তখন আমরা একটা রেঞ্জিং টেরিটরি বলে থাকি। তো আমাদের স্টকটি কিন্তু গত অনেক দিন ধরে কিন্তু আমাদের এই যে উপরের যে আমাদের এম এ লাইনের কিন্তু আমাদের উপরে কিন্তু অনেকদিন ধরে অবস্থান করছে এবং এই জায়গায় অনেক কালেকশন হয়েছে এবং এখন থেকে কিন্তু এই শেয়ারটির প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত 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 বেশি। সুতরাং আমরা এই স্টকটি নিয়ে এই স্টকটিকে ফলো করি তাদের জন্য ইটস এ গুড সিগন্যাল। আচ্ছা, আমরা এখন দেখবো যে এই শেয়ারটির আমাদের ইমিডিয়েট
রেজিস্ট্যান্স কোথায় থাকে, কারণ সাপোর্ট লেভেলের উপরে আমরা আছি, আমাদের সাপোর্টে সাপোর্ট ইন দ্য সেন্স আমরা আমরা আমাদের যে লাইনের উপরে আছি, সুতরাং দ্যাট ইজ এ ভেরি স্ট্রং পজিশন আমরা এখন আছি। এখন আমরা নিচের দিকে আমাদের খুব একটা বেশি চিন্তা করার কোনো কারণ নাই, আমরা এই জন্য আমরা সরাসরি রেজিস্ট্যান্স লেভেলে চলে যাব, কোথায় আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সটা আছে। তো আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সটা একটু দেখাতে চাই। আমাদের যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা আছে এই স্টকটির জন্য সেটা হচ্ছে দ্যাট লেভেল ইজ 20.10 টাকা লেভেলে আমাদের একটা রেজিস্ট্যান্স এখানে আছে। এখান থেকে একবার আমাদের স্টকটি আবার নিচের দিকে চলে গিয়েছিল, তার পরবর্তী যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু অনেক দূরে। তো সুতরাং এটাও আপনাদেরকে আমি একে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেটা কিন্তু আমাদের প্রায় 24.20 টাকা লেভেলের অ্যারাউন্ডে কিন্তু আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সটা আছে। তো সুতরাং দ্যাট ইজ অলসো ভেরি গুড ইন্ডিকেশন, আমাদের জন্য অত্যন্ত ভালো ইন্ডিকেশন। তো যেটা আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে আমরা যারা এই স্টকটিকে ফলো করছি তাদের একটা সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি, ওয়েদার উই শুড গো ফর ইট অর উই শুড হোল্ড ইট অর উই শুড কিভাবে কি কাজ কি করতে হবে সেটা আমরা, যেহেতু আমাদের সমস্ত ইন্ডিকেটরগুলো আমাদেরকে একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, সুতরাং আমরা উই ক্যান টেক আওয়ার রাইট ডিসিশন, আমরা আমাদের সঠিক সিদ্ধান্তটা হয়তো নিতে পারবো ইনশাল্লাহ। তো উইথ দিস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে আমার সাথে এতক্ষণ সংযুক্ত আছেন বা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করো যদি আপনাদের এই আমাদের অ্যানালিসিসগুলো যদি আপনাদের কোনো কাজে আসে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ডু শেয়ার ইট, প্লিজ ডু সাবস্ক্রাইব দি চ্যানেল, প্লিজ আপনার আপনাদের আপনাদের কমেন্টসগুলো বা আপনাদের সাজেশন যদি থাকে বা আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে ফর মি, আপনারা অলওয়েজ আমাদেরকে জানাতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো বা আমার নলেজ যতটুকু আছে সেটা দিয়ে আমি আপনাদের কোয়ারিজগুলোকে আনসার করার চেষ্টা করবো এবং আমি আপনাদের সাজেশনগুলোকে ফলো করার চেষ্টা করবো। অনেক বিনিয়োগকারী ভাই বোন অনেক স্টক সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন, অ্যানালিসিস দিতে বলেছেন, অনেক লম্বা কিউ আমার কাছে হয়ে গিয়েছে, আমি চেষ্টা করছি যারা আগে রিকোয়েস্ট করেছেন তাদের আমি সেই রিকোয়েস্টগুলোকে একটা একটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। এখন আপাতত আমি আমার নিজের যে অ্যানালিসিসগুলো আপনাদেরকে দেওয়ার সেই অ্যানালিসিসগুলো আপনাদেরকে আমি গ্র্যাজুয়ালি দিচ্ছি। উইথ দিস লেটস এন্ড জেন্টলম্যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স এগেইন।